হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন ঘরের লিস্ট বেরিয়েছে দু হাজার বাইশ তেইশের সেই দু হাজার তেইশ সালে যে নতুন লিস্টটা আপনার নাম আছে কি না কীভাবে আপনি চেক করবেন বা দু হাজার তেইশ সালে যে নতুন লিস্ট জারি করেছে সরকার সেই লিস্টটি আপনার মোবাইলের মাধ্যমে দেখবেন তো এটি আজকে আমি আপনাদেরকে খুব সহজ দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো প্রথমে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো যখনই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ওপর ক্লিক করে দেখুন পি এম এ ওয়াই জি ডট সি বলে একটি অপশান মানে একটি লেখা সার্চ করেছি তো এটা আপনি এটা সার্চ করবেন দেখুন এটা ভালো করে দেখে নিন পি এম এ ওয়াই জি ডট সি লিখে সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন তো আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখুন উপরে পি এম এ ডট এনআইসি ডট ইন বলে প্রথমে যে ওয়েবসাইটটি আছে তো ওইটার উপর ক্লিক করবেন যখনই আপনি ওইটার উপর ক্লিক করবেন তো আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে দেখুন এখানে ভারত সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পুরোপুরি ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আপনি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনিও মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এইভাবে করবেন তাহলে আপনি পেয়ে যাবেন তো এই রকম ইন্টারফেস আসার পরে দেখুন এখানে থ্রি লাইন বলে একটা অপশান আছে থ্রি লাইনের উপর ক্লিক করবেন যখন থ্রি লাইনের উপর ক্লিক করবেন দেখুন এখানে বিভিন্ন অপশান শো করছে এখানে দেখুন এখানে দু নম্বরে লেখা আছে আওয়াজ সফট বলে তো আওয়াজ সফটের উপর ক্লিক করবেন দিয়ে এখানে কিছু অপশান শো করবে যেখানে তারপরে দাঁড়ান দিয়ে এখানে রিপোর্টের উপর ক্লিক করবেন রিপোর্টের উপর যখনই ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কোনো কিছু করার দরকার নেই কিচ্ছু দেখা দরকার নেই আপনি স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন এইচ দিয়ে সোশ্যাল সোশ্যাল অ্যাভাউট রিপোর্টস বলে যে অপশানটি আছে তো এই এক নম্বরে বেনিফিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন যখনই এটার উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে প্রথমে দেখুন সিলেক্ট বলে যে অপশানটি আছে তো এটার উপরে ক্লিক করবেন পাশে আরোতে দিয়ে আপনি কোন রাজ্যের ওয়েস্ট মানে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আপনি তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে নিচে সিলেক্ট করবেন তারপরে সিলেক্টের উপরে ক্লিক করে আপনি কোন জেলার তো আমি যেহেতু নদীয়া জেলা তো নদীয়ার উপর ক্লিক করলাম তার নিচে যখন সিলেট লেখা যায় তবে সিলেটের উপর ক্লিক করলাম দিয়ে আপনার মোটামুটি ব্লকটা কোনটি তো ব্লক যেহেতু আমার এই ব্লকটা সেই এই ব্লকটা সিলেক্ট করলাম তারপর পরে নিচে সিলেটের উপর ক্লিক করবেন দিয়ে এবার আমি এইটা করলাম তো আমি এখানে এক্সাম্পেল দিয়ে দেখাচ্ছি আপনার যা যা ব্লক ডিস্ট্রিক্ট তারপরে আপনার জায়গার নাম সব এখানে আপনার নিজের মতো দেবে তাহলে আপনার নিজের নাম বেরিয়ে আসবে তো এবারে কোন সালের আমি দু হাজার যেহেতু বাইশ তেইশ সালের লিস্ট বের করব সেই জন্য একদম নিচে দেখুন লেখা আছে দু হাজার বাইশ তেইশ সাল তো এটার উপর ক্লিক করে নিলাম ক্লিক করার পর তারপরে সিলেক্টের উপর ক্লিক করলাম তারপর একদম উপরে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এইটা সবসময় সিলেক্ট করবেন তো একদম ওপার একটা সিলেক্ট করে নিলাম দিয়ে এখানে একটা ক্যাপচা কোড দেবে দেখুন একুশ যোগ ষাট তো এখানে সবার আলাদা আলাদা ক্যাপচা দেবে তো আপনারা হিসাব করে এখানে বসিয়ে নেবেন আমি এখানে হিসাব করে বসিয়ে নিচ্ছি তো আমি এখানে হিসাব করে বসিয়ে নিই এখানে দেখুন সাবমিটের উপর ক্লিক করব যখন আমি সাবমিটের উপর ক্লিক করব একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তো আমার এটা ওপেন হয়ে যাবে দেখুন ওপরে পয়াসিং চলছে তো এইভাবে আপনি নিজের ঠিকানা এবং নিজের ব্লক নিজের ডিস্ট্রিক্ট সব কিছু দেবেন যে তার ফলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন তো অনেক সময় আপনার নিচে ডাটা নট ফাউন্ড বলে অপশান দেখাবে তো এটা দেখানোর কারণ হলো অনেক সময় সার্ভার ডাউন থাকছে তো তার ফলে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে তো আপনি মানে কিছুক্ষণ পর যদি এই ডাটা নট ফাউন্ড দেখায় তাহলে আপনি দু ঘন্টা পর বা অনেক রাত বারোটা একটার দিকে ট্রাই করতে পারেন একবার তারপরে দিনের বেলা আপনি ট্রাই করতে পারেন সকালের দিকে বা দুপুরের দিকে তাহলে সার্ভারটা তোমার একটু ভালো থাকে যখন আমি যেহেতু রাতে শ্যুট করছি সেই জন্য সার্ভারটা একটু ডাউন আছে তো আমার এখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে যদি ডাটা নট ফাউন্ড দেখায় তাহলে আপনি দু ঘন্টা পড়ার চেষ্টা করবেন বা একদিন পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার লিস্ট বেরিয়ে যাবে তো আমি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে যখন সাবমিট মারবেন তখন নিচে পিডিএফ ডাউনলোড পিডিএফের অপশান দেবে আর তো ডাউনলোড পিডিএফেরও ক্লিক করবেন তো আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ঘরের লিস্টের যাবতীয় তো আমি দেখুন এই ঘরের লিস্টের এই যাবতীয় পিডিএফগুলি সব ডাউনলোড করেছি দেখুন যাবতীয় সব পিডিএফ ডাউনলোড হয়ে গেছে দেখুন আমি সেখান থেকে আপনাদের হালটা দেখিয়ে দিই এ দেখুন সাল দেখুন পি এম এ ওয়াইজি দু হাজার দেখুন সব দু হাজার সব বাইশ তেইশের যাবতীয় লিস্ট আমার এলাকার সবাই খুঁজে বের করেছি তো আপনিও খুব সহজে এইভাবে আপনার এলাকার যাবতীয় ডিটেলস দিয়ে আপনার ফোনের মাধ্যমে যাবতীয় গ্রামের গ্রামের আবাস যোজনার যাবতীয় ঘরের লিস্ট এইভাবে বের করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি হলো যদি এখানে ডাটা নট ফাউন্ড বারবার দেখায় তাহলে আপনি কিছুক্ষণ কিছুক্ষণ পর চেষ্টা করবেন দু ঘন্টা পর চেষ্টা করবেন বা সকালের দিকে ট্রাই করবেন তাহলে দেখবেন এখানে সার্ভারটা ভালো থাকবে তখন যাবতীয় লিস্ট বেরিয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ